আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল বাই অনাথা হাসিন। আজকে আমি তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমার 6th ম্যারেজ অ্যানিভার্সারি ব্লগ। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা সামনের দিনগুলো সুন্দরভাবে ভালোভাবে একসাথে কাটাতে পারি। তো আমরা আমাদের বাসার ছাদেই ছোট একটা পার্টি অ্যারেঞ্জ করেছিলাম, একান্তই আমাদের নিজেদের লোকজন, কোনো বাইরের লোক ছিল না। তাও শুধুমাত্র ছিল আমার কাজিন অ্যান্ড ফয়সালের কাজিন, মানে শুধুমাত্র বাচ্চাদের নিয়েই আমরা পার্টিটা অ্যারেঞ্জ করেছিলাম, তেমন কোনো বড় মানুষদের আমরা বলিই নেই। তো আমাদের বাসার চারতলা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে পুরোপুরি, তো আমরা চারতলাতেই পার্টিটা অ্যারেঞ্জ করেছিলাম, আর এই টুকটাক অ্যারেঞ্জমেন্টগুলো করেছিলাম যেটা আমি আমার অ্যানিভার্সারি প্রিপারেশন যেই ব্লগটা আপলোড করেছি ওই ব্লগের ডিটেলসে সব বলে দিয়েছি। আর আজকে এখন হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি। জেনারেলি আমরা ম্যাচিং আউটফিট পরতে খুব পছন্দ করি, বাট এবার যেহেতু সব কিছু অফ, আমরা ম্যাচিং আউটফিট কিনতে পারিনি, তাই আমাদের যার যার ছিল তাই পরেছি। সো এই ড্রেসটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, বাট পরা হয়নি এখনও, ওই ড্রেসটা পরেছি। আইদান ফয়সাল ওদের ঘরে যা ছিল তাই পরেছে, আর এই হচ্ছে আমার ছোট্ট একটা দেবর জায়ান। তো আমরা এখন সবাই মিলে ফটোশ্যুট করছি, তো এইখানে অনেকগুলো সিন দেখতে পারবা, বিহাইন্ড দ্য সিন, যেহেতু সুন্দর সুন্দর ছবি আপলোড দেওয়ার পিছনে যে কতটা স্ট্রাগল করতে হয় তা আজকের ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো মোটামুটি সবাই চলে এসেছিল, সবাই আমরা খুব মজা করেছিলাম। আর এই হচ্ছে আমার হাতে বানানো আমার অ্যানিভার্সারি স্পেশাল রেড ভেলভেট কেক। কেকটা খুবই সফট হয়েছিল অ্যান্ড খুবই মজা হয়েছিল। আর এই হচ্ছে আমার ফুল পার্টির মানে গেস্টরা। তো আমরা সবাই মিলে এখন কেক কাটছি, কেক কাটে খাওয়া দাওয়া শেষে আমরা কিছু গেমের আয়োজন করেছি, দেন আমরা ডিনারের আয়োজন করেছি। ফটোশ্যুট শেষ করে গেমটা স্টার্ট করে দিয়েছি, আমরা পিলো পাসিং স্টার্ট করেছিলাম। এখানে আরও অনেক লোক ছিল, দুই পাশে সোফায় বসা দেখছে সবাই, তো এরা একজন একজন করে আউট হয়ে গিয়েছে অ্যান্ড ফাইনালি পাঁচজন আছে। তো এই পাঁচজনের মধ্যে থেকে উইনার হয়েছে দুইজন। আসলে ওরা দুজনেই খুব ভালো খেলেছে, তাই আমরা ফাইনালি সিলেক্ট করেছি যে এরা দুইজনই উইনার। তো আমরা আমাদের সিঁড়িটাও একটু ডেকোরেশন করেছিলাম, তো এখন সিঁড়িতে বসে ফটোশ্যুট হচ্ছে। আইদান আর আম্মু ফটোশ্যুট করছে, আর ফটোগ্রাফার হচ্ছে আমার ছোটো ভাই নিলয়, ওকে তোমরা অনেকেই চিনো। ওরা সবাই মাহি মন নিলয় এই তিনজনই খুব সুন্দর ছবি তোলে, আর আমার ইভেন্টের আজকে প্রত্যেকটা ছবি ওদের তোলা। যারা আমার ইনস্টাগ্রামে অ্যাড নেয় তারা আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, আমি সব ছবি অলরেডি আপলোড করে দিয়েছি। তো এখন সবাইকে ডিনার দিয়ে দিয়েছি, ডিনারে ছিল কাচ্চি বিরিয়ানি, তো বাচ্চাদের সবাইকে খেতে দিয়েছি সাথে কোল্ড ড্রিঙ্কস। তো আমি বাচ্চাদেরকে নিচে বসারই ব্যবস্থা করেছি, এই জায়গাটাকে ক্লিন করে ওদেরকে নিচেই বসার ব্যবস্থা করেছি। সো আজকে
ব্লগটা আর বেশি বড় করব না, কজ ডিনার শেষে আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম, সব কিছু ক্লিন করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আইদান অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলো, ওকেও ঘুম পার মানে বেডে দিয়ে দিয়েছি। সো আমি কিছু পিকচার শেয়ার করলাম, আজকে আমরা তুলেছি, তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড সবাই আমাদের জন্য অনেক দোয়া করবে যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আর এইভাবে যাতে আরও সামনে অনেক বছর আমরা একসাথে সুখে শান্তিতে কাটাতে পারি। তোমাদের সবার কাছে আমি অনেক অনেক দোয়া চাই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমার আজকের মেকআপ লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো, আমি এইটার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিব। সো আজকের জন্য সবার থেকে আবার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।